সোমবার ফ্লোরিডায় বারো হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয় এদিন ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ ঠেকাতে হোটেল বার উপাসনালয় সেলুন জিম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিতীয় দফায় করোনা ছড়িয়ে পড়ার সংখ্যায় জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে নিউ কর্তৃপক্ষ করোনা আক্রান্ত অঞ্চল থেকে কেউ এলে থাকতে হবে কোয়ারেন্টিনে পর্যাপ্ত তথ্য দিতে ব্যর্থ হলে গুনতে হবে দুই হাজার মার্কিন ডলার জরিমানা এদিন ট্রাম্পের করোনা মোকাবেলা নীতিরও কঠোর সমালোচনা করেন রাজ্যের গভর্নর ট্রাম্পের করোনা কেলেঙ্কারির কাছে নিকসনের ওয়াটারগেট কেলেঙ্কারি কিছুই না কারণ ওয়াটারগেট কেলেঙ্কারিতে কেউ মারা যায়নি কিন্তু করোনা কেলেঙ্কারিতে বহু মানুষ মারা যাচ্ছেন বাস্তবতা দেখলে বোঝা যায় ট্রাম্প করোনার প্রথম দিন থেকে ভুল পথেই হাঁটছেন এছাড়া এই মুহূর্তে বিদ্যালয়গুলো খুলে দিয়ে আমরা শিশুদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারি না এদিকে সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই যুক্তরাষ্ট্রের সংক্রামক বেধি প্রধান অ্যান্থনি ফাউসির সঙ্গে হোয়াইট হাউসের দ্বন্দ্বের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে সোমবার ফাউসির সাথে দ্বন্দ্বের বিষয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন দুজনের মধ্যে মতের কিছু অমিল থাকলেও তাদের সম্পর্ক চমৎকার এদিকে আগামী বছরের শুরুতে একাধিক ভ্যাকসিন বাজারে আসবে বলে আশা প্রকাশ করেছেন অ্যান্থনি ফাউসি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক